হে এভরিওয়ান, আমি মৌমি চলেছি তোমাদের সাথে আরো একটা নতুন ভিডিও নিয়ে। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো টাইটেল আর থাম্বনেইল দেখে তো বুঝেই গেছো আজকে ভিডিওটা কি টপিকে নিয়ে হচ্ছে। এটা হচ্ছে সব থেকে হট টপিক এখন হলো শপিং, কারণ পুজো তো চলেই এসছে আর ডোডো উঠে গেছে। তো এখন আমরা অনলাইন অফলাইন সবাই শপিং করছি। তো আমার পার্সোনালি কি এক্সপিরিয়েন্স, অফলাইন ভালো না অনলাইন ভালো, সেটা তো ভিডিওর লাস্টে জানতেই পারবে। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটু লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করো, কারণ সবার আগে নোটিফিকেশনটা তাহলে তোমরাই পেয়ে যাবে। আর যদি ভালো লাগে তো একটা কমেন্ট প্লিজ করে দিও যে তোমরা কোনটা প্রেফার করো, অনলাইন শপিং না অফলাইন শপিং। তো চলো ভিডিওটা স্টার্ট করি। আজকে স্টার্ট করি অনলাইন দিয়ে, কারণ দেখো অনলাইন শপিং তো সবাই বেশিরভাগ করেই থাকি আর সারা বছরই আমরা অনলাইন শপিং করি। তো এই হচ্ছে আমার অনলাইনের কালেকশন। এখন আসলে জামা কাপড়গুলো সব কটা একদম ট্রাই করেছিলাম বলে, তো সেই কারণে একটু এলোমেলো হয়ে রয়েছে, তো সেটাকে একটু ইগনোর করো। তো স্টার্ট করি চলো এই শাড়িটা দিয়ে। এই শাড়িটা দেখতেই পাচ্ছ, ভীষণ সুন্দর কিন্তু শাড়িটা, আর ভীষণ সফট। শাড়িটা আমি নিয়েছিলাম মিশো থেকে। এটার প্রাইস হলো 363 টাকা, মানে 363 এটার প্রাইস ছিল। এটা শাড়িটার একটাই আমার ডিফেক্ট লেগেছে, সেটা হলো শাড়িটা একটু ছোট, বাকি লুকসটা দেখো। এটার ভিডিওটা আমি তোমার সাথে পরে শেয়ারই করেছি। এটা একদম একটা সি থ্রু শাড়ি, নেটের বলতে পারো। শুধু একটাই ডিফেক্ট, এটা হচ্ছে শাড়িটা একটু ছোট, বাকি এটা নিয়ে যারা নেটের শাড়ি পরতে ভালোবাসে ওরকম, এটা পুরো সি থ্রু শাড়ি। শাড়িটা ভীষণ সফট, মানে এটা আমি হাতে ধরছি বুঝতেই পারছো, এটা ভীষণ একটা সফট শাড়ি। এই শাড়িটা ভীষণ সুন্দর। চলো এবার একটা অফলাইন শাড়ি দেখাই তোমাদের। এইটা আমি নিয়েছিলাম একটা এক্সিবিশন থেকে, আমার বান্ধবীর একটা এক্সিবিশন দিয়েছিলো, তো সেখান থেকে নিয়েছিলাম। শাড়িটার দাম নিয়েছিল হচ্ছে 450 টাকা, মানে এটার থেকে একটু কম। বাট এই শাড়িটা অনেকটা বড়, মানে 12 হাত শাড়ির থেকেও বড়, আর শাড়িটা কিন্তু ভীষণ নরম। আর দুর্গাপূজার অষ্টমীর সময় পরার জন্য বা দশমীতে পরার জন্য এই শাড়িটা একদম পারফেক্ট। এটা কিন্তু ভীষণ সুন্দর, একটা সাদা যে কোনো এমব্রয়ডারি বা লাল কন্ট্রাস্ট দিয়ে যদি এই শাড়িটা পরো, তো এই শাড়িটাও কিন্তু ভীষণ একটা সফট শাড়ি। এটা একটা হ্যান্ডলুম শাড়ি, তো এটা অত পাতলা না। বাট যেটা আমার ভালো লাগলো সেটা হচ্ছে শাড়িটা অনেকটা বড়, কুচি অনেকটা পরবে। এটার আর আমি তোমাদের ভিডিও দিলাম না, কারণ এটা যেহেতু একটা সাদা শাড়ি আর আমি ভাঙিনি, আর এটা আমার ইচ্ছে আছে অষ্টমীর দিন পরবো। তো অষ্টমীর যখন আমি পরবো নিশ্চয়ই তোমাদের সাথে ফটো শেয়ার করবো। তো চলো এবার নেক্সট দেখি। তো চলো আরেকটা অনলাইন প্রোডাক্ট দিয়ে শুরু করি। তো এটা নিয়েছি আমি একটা আনারকালি স্যুট, কিন্তু এটার কিন্তু কোনো প্যান্ট নেই, এটা শুধু একটা দুপাট্টা আর এই আনারকালি স্যুটটা দিয়েছে। আমি এটা সাইজ নিয়েছিলাম XL। তো চলো এটা পরে দেখি কেমন লাগছে, আর এটা রিভিউ তোমাদের সাথে আমি পরার পরেই শেয়ার করি। অ্যাজ ইউ সি, কালারটা একটা ভীষণ সুন্দর কালার, শুধু সাইজের একটু প্রবলেম হয়েছে, বিকজ আমি XL নিয়েছিলাম, আমার L বা মিডিয়াম নিলে ফিট হয়ে যেত। সো এটা হলো আমি মিশো থেকে নিয়েছি এগেন, আর এটার প্রাইস পড়েছিল আমার 400-এর মধ্যে, আন্ডার 500 এটার প্রাইস। এক্সাক্ট প্রাইস জানতে তোমরা কমেন্ট করো, আমি তোমাদের বলে দিচ্ছি। বাট এটার যেটা প্রবলেম সেটা হলো, এটা কিন্তু আমি যেহেতু XL সাইজে নিয়েছিলাম, তাই এটা একটু বড় হয়েছে, হাতাগুলো দেখছো অনেকটাই বড়, আর আমার বডিতে অনেকটাই লুজ। কিন্তু এটার কালারটা ভীষণ সুন্দর, তো এরকম এথেনিক ওয়ার যদি পরতে চাও এটা নিতেই পারো। জাস্ট এটা ব্যাগটা একটু ছোটো, এটাকে আমি অল্টার করে নিয়ে ঠিক করে নেবো। তো চলো বাকি এবার একটা অফলাইন প্রোডাক্ট দেখি। অফলাইনে আমি এই ব্ল্যাক কুর্তিটা নিয়েছিলাম, এটা আমি স্মার্ট বাজার থেকে নিয়েছিলাম। তো এটাও ভীষণ সুন্দর একটা কুর্তি, আর
এটা সাইজটা, এটা আমি এল সাইজে নিয়েছিলাম, এটা আমার একদম ফিটিংস এসেছে, ভীষণ সুন্দর। আর এটার দাম ছিল জাস্ট 499, 500-এর মধ্যে। তো এটা নিয়ে আমার ভীষণ স্যাটিসফাই। এটার কাপড়টা ভীষণ সফট, ফিটিংস একদম সুন্দর, মানে একদম পুরোপুরি ফিট রয়েছে। তুমি ভিডিওটা দেখে নাও, কেমন লাগছে সেটা বলো। এই কুর্তিটা দেখেছো, পুরো সিকোয়েন্সের কাজ করে, ইভেন হাতাতেও রয়েছে আর সঙ্গে সুতোর কাজও রয়েছে। ভীষণ সুন্দর কুর্তিটা, আর এটা ডেলিভারির জন্য একদম পারফেক্ট। তো চলো নেক্সট আরেকটা অফলাইন কুর্তি দেখিয়ে দিই। এটাও আমি 499-এ স্মার্ট বাজার থেকে নিয়েছিলাম। এটার সাইজ নিয়েছিলাম আমি এল। এটাও আমার একদম ফিটিংস হয়েছে। 499-এ ডেলিভারির জন্য এই কুর্তিগুলো ভীষণ সুন্দর। তো তোমরা চাইলে কিন্তু তোমাদের নিয়ারেস্ট স্মার্ট বাজার থেকে নিতেই পারো। এরপর চলো আরও একটা অফলাইন একবারে দেখিয়ে দিই, দেন অনলাইনে আবার ব্যাক করবো। এটা ওয়ান পিস নিয়েছিলাম, ওয়ান পিসটা ভীষণ সুন্দর। এটার সাইজটা নিয়েছিলাম আমি এক্সেল। তো এটা আমার একটু লুজ ফিটিংস এসছে, বাট আমার ভালো লাগে লুজ ফিটিংস পরতে। আর এটা জাস্ট অসাম লেগেছে আমার। কটন কাপড় 499-এ এত সফট, এত সুন্দর, জাস্ট আমার কোনো কিছু বলার নেই। তো এটার ভিডিও তোমরা দেখে কমেন্ট করো কেমন লাগছে। এটারও কালারটা ভীষণ সুন্দর আর এতটা সফট না, মানে সামারে পরার জন্য তো ভীষণ ভালো। আর হাতায় দেখেছো, হাতায় বডিতে সুতোর কি সুন্দর কাজ করা রয়েছে। সো এটাও আমার খুব ভালো লেগেছে। আর এই ওয়ান পিসটা হলো আমার সব থেকে বেস্ট লেগেছে। এটা যেরকম কমফোর্টেবল সেরকম স্টাইলিস্ট। এর হাতায় দেখেছো কি সুন্দর একটা ডিজাইন করা আছে, প্লাস এটার পুরো কলারটাও ইভেন খুব সুন্দর করে করা আছে। আর কাপড়ের মেটেরিয়াল নিয়ে তো কোনো কথাই হবে না, এতটা সফট, এতটা কালারটা সুন্দর। সো আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে। তোমাদের কোনটা বেশি ভালো লাগলো সেটাও কিন্তু কমেন্টে জানিও। লাস্ট হলো অনলাইনে কেনা আমার এই প্রোডাক্টটা। এটা একটা ওয়ান পিস, ওয়ান পিস বলো কুর্তি বলো, তোমরা যেরকম খুশি সেরকমভাবে এটা ওয়্যার করতে পারো। এটার কাপড় কোয়ালিটি ভীষণ সুন্দর। এটার দামও পড়েছিল 343-300-এর মধ্যেই বলো। কিন্তু এটার একটাই প্রবলেম, এটার এই জায়গাটা না, আমার চেস্টের জায়গাটা ভীষণ টাইট, মানে ভীষণ বাজে ফিটিংস। মানে আমার মনে হয়েছিল আরেকটু এটা নিচে সেলাইটা হলে বেশি ভালো লাগতো। আর এটা আমি মিডিয়াম সাইজ নিয়েছিলাম, তাই আমাকে একটু এটা যতটুকু সেলাই ছিল সেটাকে খুলতে হয়েছে, কারণ এটা আমি আর পাল্টাইনি। এটা একেবারে খুব লুজও না, খুব ফিটও না বলবো। তো এটাও আমার খারাপ লাগে, মোটামুটি ভালো। লাস্ট অবধি তোমরা বলো কোন ড্রেসটাতে আমাকে সব থেকে বেশি ভালো লাগছে, প্লিজ কমেন্টে জানিও। আর তোমাদের পার্সোনালি কী মনে হয় যে অনলাইন ভালো না অফলাইন ভালো, প্লিজ তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও। আমার কিন্তু পার্সোনালি দুটোই ভালো লাগে, অনলাইন বা অফলাইন। হ্যাঁ, একটু সাইজ ডিফারেন্স হয় অনলাইনে, বাট ঠিক আছে, দুটোই আমার খুব ভালো লাগে। তো চলো এরকম আরও আরও ভিডিও দেখতে প্লিজ সাবস্ক্রাইব করে নিও। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। টাটা।